ফের ময়নাগুড়িতে পানীয় জলে দাবিতে বিক্ষোভ। এবার বিক্ষোভের স্থান ময়নাগুড়ি ব্লকের দোমোহনি পুরাতন বাজার এলাকা। মঙ্গলবার সকাল থেকে পূর্ত দপ্তরের রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখায়, যার জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাগুড়ি থানার পুলিশ উল্লেখ্য, এলাকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যাহ্ন ভোজন হলেও পানীয় জলের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ। আর পানীয় জলের দাবিতে খালি বালতি কলসি নিয়ে মঙ্গলবার ময়নাগুড়ি দোমোহনি পুরাতন বাজার এলাকায় অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘ তিন মাস ধরে এই এলাকায় পানীয় জল মিলছে না। জলের কল থাকলেও সেখানে নেই জল, বাধ্য হয়ে কুয়ো বা টিউবওয়েলের জল ব্যবহার করতে হচ্ছে তাদের। এতে বিভিন্ন ধরনের পেটের রোগ সহ শারীরিক অসুস্থতা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় খাওয়া দাওয়া করে গেছেন সেখানে পানীয় জলের সমস্যা। এদিন এই গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় ঘণ্টা খানেক চলে এই পথ অবরোধ। ছবি করছি তো ঘুরে যাও। আমি এখানকারই বাসিন্দা। কি কারণে অবরোধ করেছেন? আমাদের প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা কুয়ার জল নোংরা। আমাদের ভরসা হচ্ছে এই কল, এই কলের থেকেই আমরা প্রতিদিন ঠিক মতো জল পাই না। এত ছয় মাস থেকে আমরা জল পাই না। আমরা গরিব মানুষ, আমরা কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই। আর বাজারে একটা ইচ্ছা আছে তোমার কলের ই আছে, সেখান থেকে আমাদের মেয়ে ছেলে মানুষের যাওয়াটাই সম্ভব না। সংসারের কাজ পেলে আমরা যে যাব, আমাদের এই ক্ষমতাটা আমরা এখন জল চাই। আমাদের ফ্রেশ জল লাগবে, আমরা দুবেলা জল চাই। আর না পেলে কি করবেন? না পেলে আমরা এই পথ অবরোধ আমাদের থাকবে, দরকার হয়। এর আগে কাউকে জানাইছেন? তারা এক এক বলতে দাও। প্রধান পঞ্চায়েতে সবারই বলা হয়েছে, ওনারা কি বলছে জানেন? কাজ হচ্ছে, সেই কাজ আজও হচ্ছে। আমরা কতদিন অপেক্ষা করবো বলেন? আমরা জল না খাই কি মরবো? আর সব বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা সবার ডায়রিয়া হচ্ছে। কল্পনা ঘোষ। আর কি কারণে অবরোধ করছেন? আমরা জল পাচ্ছি না পাঁচ মাস থেকে। আমরা অভিষেককে বলার জন্য চেষ্টা করেছি, ওরা নেতারা আমাদের বলতে আমাকে বলতে দেয়নি। তারপরে হচ্ছে কি, আমরা জল চাচ্ছি প্রধানের কাছে, প্রধান পাত্তা দিচ্ছে না। এখন আমরা বাধ্যতামূলক আমরা সব মহিলারা মিলে পদ অবরোধ করেছি। আমরা জল চাই, জল না আসলে আমরা হচ্ছে ছাড়ব না। আজকে আমরা সারাদিন রাত্রি দরকার পড়লে পড়ে থাকবো এখানে। কিন্তু বাড়ির জল তো দূরে থাক, বাজারের ভেতরে এক ফোঁটা জল ঢোকে না। নতুন বাজার জল পড়ে ভেসে যায়, কিন্তু আমাদের বাজারে জল আসে না। কতদিন থেকে এরকম অবস্থা? পাঁচ মাস থেকে। বাড়ির কুয়া টুয়া কি সব শুকিয়ে গেছে? না, বাড়ির কুয়া তো জল আমরা খাই না। আচ্ছা, খাওয়ার জল? কলের জল আমরা খাই। মানে এখানে যে পিএইচসি জল আসে না? না, বাজারে ঢোকে না। কি চাচ্ছেন? জল চাচ্ছি আমরা। কি করেছেন এই জন্য? কোন জায়গায় এটা? এটা হচ্ছে সরকার পাড়া, সরকার।